একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কতজন? আমরা সমিতির সদস্য সংখ্যা জানি না, ধরি সমিতির সদস্য সংখ্যা ইজিক্যাল টু এক্স জন। তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ এখানে বলছে যে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেয়, অর্থাৎ সদস্য সংখ্যা যত তাহলে ওই সদস্য সংখ্যাকে 20 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে সদস্য সংখ্যার 20 গুণ। অর্থাৎ সদস্য সংখ্যা হচ্ছে এক্স, তাহলে প্রত্যেকে চাঁদা দেয় এক্স গুণন 20 এত টাকা ইজিক্যাল টু এখানে 20 এক্স টাকা, অর্থাৎ প্রত্যেকে চাঁদার পরিমাণ হবে 20 এক্স টাকা। তাহলে টোটালিতে মোট চাঁদার পরিমাণ ইজিক্যাল টু এখানে সদস্য সংখ্যা হচ্ছে একজন, প্রত্যেকে চাঁদার পরিমাণ হচ্ছে 20 এক্স টাকা। তাহলে এখানে হচ্ছে এক্স গুণন 20 এক্স ইজিক্যাল টু এখানে হচ্ছে 20 এক্স স্কোয়ার। ওকে, এখন বলছে যে মোট চাঁদার পরিমাণ, চাঁদা দেওয়ায় মোট চাঁদার পরিমাণ হচ্ছে 20,480 টাকা। তাহলে এখানে শর্তমতে লেখা যায় যে 20 এক্স টাকা, এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখানে 20,480 টাকা। ওকে, এবার এই 20,480 টাকার যদি আমরা 20 দ্বারা ভাগ করি, এটা 20 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 20 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 0, আর 2 দ্বারা এটাকে ভাগ করলে হয় এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখানে হয় 1024। এবার এই 1024-এর বর্গমূল বের করব, এখানে অতএব এক্স এর মানটা বের হলো। এটা আমরা ধরলাম যে 1024-এর বর্গমূল আমরা জানি না, কিন্তু আমরা এভাবে বের করতে পারি যে 1024 এখানে জোড় সংখ্যা হচ্ছে 2টা জোড় সংখ্যা, 10-এর ভিতরে বর্গ সংখ্যা হচ্ছে 3, 3 3 9, 10 থেকে 9 চলে গেলে থাকে 1, এবার এই 3-এর ডাবল হচ্ছে 6, এখানে 2 4 24 হবে। এখন যদি আমরা এই 3-এর 6-এর সাথে 2 বসাই তাহলে হয় 62, 62-এর 2 দ্বারা গুণ করলে 124 হয়, অর্থাৎ এই 2টা এই তাহলে এখানে হয় 32, অর্থাৎ 1024-এর বর্গমূল হচ্ছে 32। ওকে, অর্থাৎ সমিতিদের সদস্য সংখ্যা তাহলে 32 জন, সদস্য সংখ্যা = 32 জন অ্যান্সার। কোনো ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা বিভাজ্য। তাহলে এটা করতে হলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ 9, 15, 25 দ্বারা এখানে হবে 9, 15, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে 9, 15 এবং 25 এবং 25 এর লসাগু। তাহলে প্রথমে আমাদের 9, 15, 25-এর লসাগু বের করতে হবে, এখানে 9, 15, 25-এর লসাগু বের করতে হবে। এটা 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা যদি 9-কে ভাগ করি থাকে হচ্ছে 3, 3 দ্বারা 15-কে ভাগ করলে হয় 5, তারপর 25-এর ভিতরে ভাগ যায় না। এবার 5 দ্বারা যদি করি তাহলে এখানে 3 থাকে, তারপর হচ্ছে 5-কে 5, 5 5 25, তাহলে এই 9, 15 এবং 25-এর লসাগু বের হলো, অর্থাৎ 9, 15 এবং 25 এর লসাগু ইজিক্যাল টু বের হলো 3 গুণন এই একটা 3 গুণন 5 গুণন 5, অর্থাৎ 5 5 25, 3 25 75, 3 75 হচ্ছে 225, যা একটা পূর্ণ বর্গ সংখ্যা, যা পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ। ওকে, তাহলে নিম্নের সংখ্যা হবে 225।